رجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أما بعد أما بيريو درشك وصلت برندو আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রবুলি আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন আমাদের সকলকে সৎপথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সেই মনোবল অন্য তৌফিক দান করুন আমিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন আগে একটি লিখিত চিঠি পড়বো তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েসমেল প্লে করব সালামুন আলাইকুম আমি ওয়েস্ট বেঙ্গল থেকে লিখছি মালানা সাহেব আল্লাহ পাক রসুল ও দার আহলেবায়ত সালামের ওসিলায় আপনাদের ভালো রাখুন আমি জানতে চাই না মাহরামের দিকে তাকানো কি জায়জ যদি না মেহরাম ডাক্তার মাস্টার আলেম বিক্রেতা প্রভৃতি হয় ডাইরেক্ট বা টিভি ও মোবাইলের স্ক্রিনে দেখা যাবে কি আর আমাদের চোখ কান ও অন্তরকে কিভাবে পরিচালনা করব শরীয়তের পথ নির্দেশ দেবেন প্লিজ কারণ ওপারে গেলে আল্লাহ এগুলোকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন বলেছেন খোদা হাফিজ ফিয়ামানিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবার আমার প্রিয় ভাই ভাইবাবন আপনি নিজের নাম লেখেননি ওয়েস্ট বেঙ্গল থেকে প্রশ্ন রেখেছেন যে নাম নামরামদেরকে দেখা যাবে কি না তবে তার আগে আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি জানতে চাই আহরামের দিকে তাকানো যাবে কি না না নামাহরমের দিকে তাকানো যাবে না জায়জ না হ্যাঁ চলার পথে কোথাও বসে আছেন দাঁড়িয়ে আছেন হঠাৎ নজর পড়ে গেল তো এক নজর যদি কারোর উপরে পড়ে যায় এটা পাপ না গুনাহ না ইচ্ছাকৃতভাবে কোনো নামাহরাম পর পরপুরুষকে দেখা নারীদের জন্যে আর পুরুষদের জন্যে পরনারীকে দেখা অন্য কন্যাকে দেখা যারা না না মেহরাম মানে যাদের সঙ্গে বিবাহ সম্ভব মনে রাখবেন শরীয়তের এই বুঝতে হবে মেহরাম মানে যারা হারাম যাদের সঙ্গে বিয়ে করা যায়জ না যেমন মা বোন ফুফু খালা ইত্যাদি পুরুষের জন্যে এটা সামান্য কয়েকটা উদাহরণ আরো অনেক আছে না মেহরাম যাদের সঙ্গে বিবাহ জায়েজ। অনেক অনেক সময় আমরা চাচাতো বোনকে খালাতো বোনকে মেহরাম মনে করি চাচাতো বোন খালাতো বোন ফুফু ফুফুতো বোনেরা কিন্তু মেহরাম না তাদের সঙ্গে বিবাহ জায়েজ বা প্রতিবেশী অনেক আছে যাদেরকে আমরা অনেক অনেক সময় খুব ঘনিষ্ঠ আপন মনে করি আর মেহরম মনে করি আমরা মনে করলে কিন্তু শরিয়াতে সেটা মেহরাম হবে না হারাম হবে না শরিয়তের হুকুমকে আমাদেরকে মেনে চলতে হবে মেহরাম কাদেরকে বলা হয়েছে না মেহরাম কাদেরকে বলা হয়েছে সব কিছু কিন্তু কোরআনের হাদিসে উল্লেখ হয়েছে যেমন নারীদের জন্য বলা হয়েছে সুরায় সুরায় নূর চব্বিশ নম্বর সুরা আয়াত নম্বর থার্টি ওয়ান তুলে দেখুন কুল্লিল মোমেনাথ এ আমার নবী আল্লাহ নবী আপনি মোমেনাথদেরকে বলে দিন মুসলমান নারীদেরকে মোমেনদেরকে বলে দিন ইয়োগজিজ না মেন আফসারেহিন না তারা যেন নিজের নজরকে নিচে রাখে নিজের নজরকে যেন বন্ধ রাখে কাদের দিক থেকে আগে উল্লেখ হবে ইয়োগজির না মেন আফসারেহিন না ওয়াফল না ফুরুজ হোন না তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে ওলা ইবদিনা জিনা তো হন না তারা যেন নিজের সৌন্দর্যতাকে থাকে সাজগোজকে প্রকাশ না করে ইল্লা মা দাহার আমিন হা কিন্তু অটোমেটিক যেগুলো সাধারণতম খোলা থাকে অনেক অনেক সময় এই হাতের মানে গোস পর্যন্ত আমরা বলি এটা সাধারণতম খোলা থাকে চেয়ারের সামনের অংশটা অনেক অনেক সময় খোলা থাকে বা পায়ের পাতা এগুলো যদি পর্দা করতে পারে অতি উত্তম তবে সাধারণতম এগুলো খোলা থাকে তো এগুলো ছাড়া আর সমস্ত অংশকে ঢাকতে বলা হয়েছে মনে রাখবেন এটা শরীয়তের হুকুম জাহারা মিনহা বেহুম রেহিনা আলা জুইয় বেহিননা আর অনেক সময় আপনারা জানেন মেয়েরা পায়ে নুপুর পরে তো ওই পায়ের নুপুর পরে অনেক অনেক সময় জোরে পা রেখে হাঁটলে ওই নুপুর বাজে আর অন্যকে আকর্ষিত করে তো নূপুর পরে এমন ভাবে হাঁটতে আওয়াজ শুনে পাজেবের আওয়াজ শুনে দিকে আকর্ষিত হবে এগুলো কিন্তু কোরআনের আয়তের মধ্যে উল্লেখ হয়েছে পরিষ্কার যারা পরপুরুষ বা পরনারীকে দেখানোর জন্যে মনে রাখবেন ছেলেদের জন্য বলা হয়েছে তোমরা সভ্য পোশাক পরও আরব দেশের পোশাক আপনারা দেখেছেন তারা ঝুব্বা পরে মানে গলা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যে সব জামাটা পরে তাকে ঝুব্বা বলে তো পুরো শরীর ঢাকা থাকে আর পায়ে মোজা পরে আর মাথার উপরে তারা রকমের কাপড় দিয়ে রুমাল রোমাল পরে আপনারা দেখেছেন আর রোমালের উপরে একটা কালো বেল্ট মতন লাগানো হয় তো এই আরবি পোশাকে ছেলেদের চেহারাও শুধু মানে সামান্য অল্প মুখ দেখা যায় মনে রাখবেন যেটা ইসলামিক আদবের মধ্যে ছেলেদের পোশাক বলা হয়েছে আমাদের এখানে দেশে ঘরে ছেলেরা যা ইচ্ছা তাই পড়ছে হাফ প্যান্ট পরে বেরিয়ে বেড়াচ্ছে গেঞ্জি পরে বেরিয়ে বেড়াচ্ছে আরব দেশ কিন্তু এটাকে অশোভনীয় বলা হয় মানে প্রথম যুগ থেকে এখন তো কালচার অনেক চেঞ্জ হয়ে গেছে তারাও আংরেজদের মতন অবস্থায় পেরায় এসে গেছে বা সেই রূপ ধারণ করেছে আল্লাহ তাদের হেদায়ত করুক তবে যেটা আসল রূপ নবীর যুগে যেটা ছিল মনে রাখবেন আরবরা জুব্বা পরত প্যান্ট শার্টের যুগ ছিল না বা এখন যে সমস্ত পোশাক ইংলিশ পোশাক হয়েছে এই সমস্ত যুগ ছিল না তারা ঝুব্বা পরতো সব যাকে বলা হয় ঝুব্বা যাকে বলা হয় মনে করুন গলা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আর অনেক সময় পায়ে মোজাও পরতো পরজন হলে হাতে তারা গোলকস পরতো বা শীতকালে বিশেষ করে তারা হাত মোজা পরতো আর মাথার উপরে রোমাল বাঁধতো তো যখন মাথার উপরে রোমাল বাঁধে আর রোমাল ঘাড়ের উপর এসে যায় তো শুধুমাত্র চেহারা সামান্য দেখা যায় তাহলে চিন্তা করুন ইসলামে ছেলেদের পোশাক কেমন ছিল পর্দা শুধু নারীদের জন্যে নয় পর্দা ইসলামে ছেলেদের জন্য আছে এমন পোশাক পরে কমন প্লেসে সাধারণ জায়গায় যেতে মানা যেখানে অন্য নারীরা পরনারীরা আপনাকে দেখে আকর্ষিত হবে বা আপনাকে দেখে তারা গুণাগর হবে এমন পোশাক পরে বাইরে যেও না মনে রাখবেন আমি পরিষ্কার বলছি শরীয়তের হুকুমকে মেনটেন করার চেষ্টা করুন পরকালের আজাব থেকে যদি মুক্তি পান যেমন নারীদের জন্যে ইসলামে আদবের সঙ্গে থাকতে বলা হয়েছে ওই রকম পুরুষদেরকেও আদবের সঙ্গে থাকতে বলা হয়েছে চেষ্টা করুন বেশিরভাগ ফুল হ্যান্ড মানে পুরো হাতের জামা পরার যদি প্রয়োজন হয় গরমকালে হাফ পারেন মানে কিনে পর্যন্ত খোলা থাকে ওটা অত মনে হয় না কিন্তু অনেক অনেক সময় আমরা দেখি ছেলেরা শুধু গেঞ্জি পরে বেরিয়ে বেড়াচ্ছে ছোট ন্যাকার পরে মানে চড্ডি যাকে আমরা বলি জাঙ্গিয়া বড় জাঙ্গিয়া পরে বেরিয়ে বেড়াচ্ছে এগুলো কিন্তু অশোভনীয় আর ইসলামে এগুলোকে অভদ্র পোশাক বলেছে ভদ্র পোশাক মানে যে পোশাককে আপনাকে যে কেউ দেখতে পারে নারী হোক আর পুরুষ হোক দেখে যেন আপনাকে মানে ভুল না বোঝে আপনাকে একটা ভদ্র মনে করে লোকটা ভদ্র সভ্য লোক কত সুন্দর পোশাক পরে আছে তো ছেলেদের পোশাক বললাম ওইরূপ নারীদের জন্য কিন্তু ইসলামে পরিপূর্ণভাবে মানে পোশাক পরতে বলা হয়েছে নারীকে আপনারা জানেন আওরাত বলা হয় আওরাত আরবি ভাষায় আওরাতের অর্থ কি একবার জিজ্ঞাসা করুন মৌলবীদের কাছে বা যারা আরবি জানে আমার যে বুন প্রশ্ন করেছেন আমি নারীদের আদব জন্য কোরআনের এই আয়াত পড়ছি মানে তাদেরকে বলা হয়েছে পর্দা করতে ওয়ালা হন না তারা যেন নিজের জিনাতকে নিজের সৌন্দর্যতাকে প্রকাশ না করে হন না হ্যাঁ প্রকাশ করতে পারবে কাদের সামনে কোরআনের আয়ত উল্লেখ করছে নিজের স্বামীদের জন্যে বা স্বামীর পিতার জন্যে দাদার সামনে যে কোনো মেহরা মানে স্বামীর পিতা মানে শ্বশুর বা দাদা শ্বশুর তাদের সামনে আবহুলাতে হন না মানে তাদের স্বামীর অন্য স্ত্রীর থেকে ছেলেরা আছে তাদের সঙ্গে বিবাহ সম্ভব না তাদের সামনে পর্দার প্রয়োজন নেই ওইভাবে যেভাবে না মেহরামদের সামনে পর্দার প্রয়োজন আছে বা ছেলের ছেলেদের সামনে মেয়ের ছেলেদের সামনে বা বোনের ছেলে মেয়েদের সামনে এইভাবে কোরআনের এই আয়তে পুরো উল্লেখ হয়েছে আমি অনুরোধ করবো আপনারা একবার সুরায় নুর আয়ত নম্বর এক একত্রিশ তর্জমার সঙ্গে পড়ুন ওখানে মেহরাম না মেহরাম কারা পুরো উল্লেখ উল্লেখ হয়েছে এখানে নারীর জন্যে কারা মেহরাম সে উল্লেখ হয়েছে এছাড়া অন্যদের সামনে পর্দা করতে বলা হয়েছে অনেক অনেক সময় বাড়িতে চাকর বা যুগে গোলাম কাজ তো গোলামদের সামনে পর্দার হুকুম নেই মনে রাখবেন এগুলো হুকুম যেগুলো আমি পরিষ্কার বলে অনেক তার সামনে ওইভাবে পর্দার হুকুম নেই যেভাবে যুবকদের সামনে পর্দার হুকুম বা ওই সমস্ত ছোট বাচ্চারা যারা এখনো ভালো মন্দ বুঝতে শিখেনি ছোট বাচ্চা এখন তিন চার বছর বয়স ভালো বুঝতে শিখেনি তারা বোঝে না তাদের সামনেও ওইভাবে পর্দা করার দরকার নেই ভাবে যুবকদের সামনে পর্দা করার দরকার তো এগুলো নারীদের জন্য এই আয়াতে নারীদেরকে কাদের জন্য কাদের সামনে পর্দা করতে হবে উল্লেখ হয়েছে শরীয়ত বলছে লাম ইউযহারু আলা আওরাতে আওরাতের নিসা যে সমস্ত বাচ্চারা আবিত ফিল আল্লাদিন লাম ইউযহুরু আলা আওরাতিন নিসা যারা এখনো মানে নারীদের সম্পর্কে ভালো বোঝে না এগুলো কিন্তু তাদের সামনে আপনারা বেপরদায় থাকতে পারেন মানে নারীদের জন্য তারা যেন নিজের পা এমনভাবে জমিনের ওপরে না ফেলে যে যার মাধ্যমে তাদের গোপন সৌন্দর্যতা বাইরে এসে যাবে বা যেগুলো লুকিত আছে চাহির হয়ে যাবে মনে করুন ভরে আছে আস্তে আস্তে যদি হাঁটে তো কেউ বুঝতে পারবে না পায়ন উপর পড়ে আছে ঘুমোর পরে আছে কিন্তু যদি ওইটা জোরে হাঁটে তো ওই নুপুরের আওয়াজে আওয়াজে অন্যরা বুঝতে পারবে পায়ে নুপুর পরে তো এগুলো সরিয়াতে মানা ও তুব এলাল্লাহ জামিয়ান যদি খোদা না করুক এর মধ্যে কোন ক্ষেত্রে কারো থেকে কোনো ভুল হয় কোনো নারী থেকে তুব জামিয়ান তোমরা আল্লাহর কাছে সবাই তব করো আগু হাল অমিনুন লা আল্লাহ কুম তুফুল হন হে বিশ্বাসীগণরা যাতে তোমরা সফলগামী হও তো এই সুরায় নূর আয়ত নম্বর তিরিশে পুরুষদের জন্য পর্দার হুকুম দেওয়া হয়েছে মনে রাখবেন সুরায় নুর আয়ত নম্বর তিরিশে পুরুষদের পর্দার হুকুম হয়েছে আর আয়ত নম্বর নারীদের হুকুম হয়েছে এবার আমার বোনের প্রশ্ন ছিল যদি নামাহরাম ডাক্তার হয় মাস্টার হয় 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 কোনো আলেম মানে আমরা যখন দোকানে যাই সামনে কোনো পুরুষ বসে আছে মেয়েরা দোকানে গেছে পুরুষ বসে আছে কি ছেলে দোকানে গেছে সামনে কোনো মেয়ে বসে আছে মনে রাখবেন এক্ষেত্রে আমাদের কর্তব্য বা দায়িত্ব কি মানে সরাসরি নামাহরামকে দেখা তাছাড়া টিভির মাধ্যমে অনেক অনেক সময় আমরা টিভিতে প্রোগ্রাম দেখি সেখানে পর পুরুষদেরকে নারীরা দেখে বা পর নারীদেরকে পুরুষরা দেখে এগুলোর সম্পর্কে কি হুকুম আছে মোবাইলের স্ক্রিনে যদি কোনো পুরুষকে দেখা হয় বা কোনো নারীকে দেখা হয় এ বিষয়ে কি তো এবারে শরীয়তের মশলা ভালো করে মন দিয়ে শুনবেন শরীয়ত বলছে মমিনের জন্যে অন্য মমেনাকে দেখা মুসল মুসলেমাকে দেখা গুণা কিন্তু শরিয়তে বলা হয়েছে মুশ্রেকিনরা ভালো করে বুঝবেন যেটা শরীয়তের হুকুম মুশরিক বা নন মুসলিম অনেক জাত আছে যারা যারা পর্দা করে না পর্দা মানে না তাদের মধ্যে কোনো পর্দা বলে জিনিসই নেই খ্রিস্টান ইহুদিদের অবস্থা আপনারা জানেন বিশেষ করে যারা ইউরোপিয়ান দেশে থাকে ওয়েস্টার্ন কান্ট্রিজ কান্ট্রিজ থাকে তাদেরকে জিজ্ঞেস করুন সেখানে পর্দা নামের কোনো জিনিস নেই তো এখানে শরিয়ত বলছে আপনি যতটুকু নিজের নজরকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন কন্ট্রোল করতে পারবেন না মাহরামকে দেখা থেকে বিরত্য থাকতে পারবেন বা নিজের নজরকে বাঁচাতে পারবেন বাঁচানোর চেষ্টা করুন তবে প্রয়োজন হিসেবে যারা পর্দা মানে না পর্দা করে না আসলেই তো আপনাকে অনুমতি দেওয়া হয়েছে প্রয়োজন হিসেবে ডিল করার জন্য মনে করুন কোনো জিনিস লেনদেন করছেন আপনাকে তার সঙ্গে কথা বলতে হচ্ছে দেখতে হচ্ছে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু দেখতে পারেন তবে এখানে শরীয়তে বলা হয়েছে উইদাউট এনি ইন্টারেস্ট নো ইন্টারেস্টিং কোনো লসত খায়সতে নফসের যেন না এসে যায় শয়তান যেন ধোকা না দিয়ে দেয় নারীরা যারা পর্দা মানে না বা পর্দা করে না তাদের সঙ্গে যদি ডিল করতে হয় বা ডাক্তারের কাছে গিয়েছেন যারা পর্দা মানে না পর্দা করে না ছেলেরা মেয়ে ডাক্তারের কাছে গিয়েছে বা মেয়েরা ছেলে ডাক্তারের কাছে গিয়েছে তো প্রয়োজন হিসেবে এখানে শরিয়াতে বলা মজবুরিতে প্রয়োজন হিসেবে যতটুকু না মাহরামকে দেখে বা না দেখে কাজ মিটে যাবে সেই হিসেবে পদক্ষেপ নিতে হবে যদি শুধু কথা শুনে কাজ মিটে যায় তো তার দিকে তাকাবেন না আর যেমন ডাক্তারদের জন্য বলা হয়েছে চিকিৎসা করার সময় যদি কোনো নারীর চিকিৎসা করছে না মেহরাম নারী মেয়ে বা কারোর চিকিৎসা করছে তো শরিয়াতে ডাক্তারদেরকে বলা হয়েছে মুসলমান ডাক্তারকে তুমি তার দিকে তাকিও না খোদা না করুক যদি তার দিকে তাকানো অনিবার্য হয়ে যায় তো শুধু তাকে স্পর্শ করো না আর যদি স্পর্শ করলে সমস্যার সমাধান হয়ে যায় তার দিকে তাকিও না মানে যত বাঁচার চেষ্টা করতে পারো চেষ্টা করবে চিন্তা করুন এইভাবে শিক্ষকরা যখন আমাদেরকে শিক্ষা দেন স্কুলে আপনারা জানেন যখন শিক্ষক মহাশয় শিক্ষা দেন মেয়েরাও বসে ছেলেরাও বসে তো মেয়েরা শিক্ষকের দিকে তাকাতে হয় অনেক অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ অনেক অর্থ রাখে মানে কিছু জিনিস দেখে শেখানো হয় বা দেখে শেখা যায় তো প্রয়োজন হিসেবে দেখতে থাকুন এখানে মেয়েদেরকে মহিলাদেরকে অনুমতি দেওয়া হয়েছে নিজের শিক্ষককে সাধারণ শিক্ষক কোনো আলিমে দিন কোনো শরীয়তে মশলা বোঝাচ্ছেন কিভাবে অজু করতে হবে প্রয়োজন হিসেবে এটা কিন্তু নারীদের জন্য যদি নারী শিক্ষক হয় অতি উত্তম আলেমা হয় কোনো জাকেরা হয় সে যদি শেখাতে পারে অতি উত্তম তবে যদি এমন কোনো ব্যবস্থা না থাকি যেমন আমি উদাহরণস্বরূপ বলছি আমাকে দিয়ে আমি উদাহরণ দিয়ে বলি অনেক কিছু আমি আপনাদেরকে এখান থেকে শেখাচ্ছি তো টিভিতে আপনারা আমাকে দেখছেন মোবাইলে আমাকে দেখছেন তো যতটুকু প্রয়োজন শুধু ততটুকু দেখুন আমি পরিষ্কার বলছি আমার সমস্ত মা বোনদের কাছে ভাবিদের কাছে আমার মেয়ের বয়সে যারা তাদের সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি কেউ যেন আমাকে ভুল বোঝেন না যে হুজুর আপনি আমাদেরকে এত সুন্দর শিক্ষা দিচ্ছেন আর আপনাদেরকে আপনারা যদি না তাকাই কেরাম লাগবে আপনি আমাদেরকে কেন মানা করছেন না আমি যেটা শরীরে রকম পরিষ্কার বলছি শুধু যদি আওয়াজ শুনে শেখা যায় আওয়াজ শুনে শিখুন অনেক অনেক সময় ফিজিক্যাল কিছু দেখে শেখা যায় সেক্ষেত্রে যদি আপনারা দেখতে চান দেখতে পারেন তবে যেটা হুকুম বা আল্লাহর মধ্যে আমরা পেয়েছি নবী করিম যখন ওয়াজ করতেন তো সাধারণ কমন প্লেসে অনেক অনেক সময় মসজিদে এক সাইডে পুরুষরা থাকতো এক সাইডে নারীরা থাকতো বা অনেক অনেক সময় কোনো সাধারণ জায়গায় খোদ্ দিতেন সেখানে এক সাইডে পুরুষরা থাকতো এক সাইডে নারীরা থাকতো যেমন গাদিরি খুমের মহদানের ঘটনা আপনারা শুনেছেন একদিকে নারীরা ছিল একদিকে পুরুষরা ছিল মিক্স গ্যাদারিং ছিল না কিন্তু যেটা আমাদের সমাজে অনেক অনেক সময় বিয়ে শাদীর সময় আমরা দেখে থাকি নারী পুরুষ মিক্স গ্যাদারিং হয় এটা কিন্তু বৈধ না মেয়েদের আলাগ হতে হবে ছেলেদের সেকশন আলাগ হতে হবে আমার প্রিয় বাবুন আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন কোরআনের আয়ত থেকে বললাম ওইরূপ নবী করিম ওয়াসাল্লামের হাদিসে এক জায়গায় উল্লেখ হয়েছে কে বুঝুন একজন ব্যক্তি সাহাবি নবীর কাছে বলছে এক শখ হজরত রসুল খদা সবাল আগ মু না জলায় আল্লাহ নবী আমি চাই আগুন যেন আমাকে না জ্বালায় না পোড়ায় মানে জাহান্নামের আগুন যেন আমাকে না জ্বালায়

আমরা যাকে সাধারণ ভাষা বলে বলি বলে থাকি কারুর কুচ্ছ মন্দ করো না মনে রাখবেন কারুর কি বাদ করা মানে জাহান নামের আগুন থেকে নিজের পেটকে ভরা সামুল গিবা বা শরিকুল মুক্তাব যে গিবাদ শুনে সেও কিন্তু গিবাদ কারনেওয়ালার সমান পাপে জড়িত কি বাদ করবেন না গিবাদ শুনবেন না কি বাদ শোনাবেন না মনে রাখবেন শরীয়তের এটাই হুকুম তো নবী বলছেন জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও না মেহরামকে দেখো না আর কিবাত করো না তো কোরআন এবং হাদিসের এই যে উল্লেখ করলাম এখান থেকে আমাদেরকে পরিষ্কার একটা শিক্ষা পাওয়া যায় বা শিক্ষা নেওয়া উচিত আমাদেরকে নিজের নফসের হেফাজত করতে হবে এবারে আমার বোনের বা ভাইয়ের প্রশ্ন ছিল যে নিজের নাসকে আমরা কি করে কন্ট্রোল করব মানে চোখ কান বা অন্তর কিভাবে পরিচালনা করব কারণ পরকালে আল্লাহ এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করবে আর আমাদের এই হাত পা একটা একটা অংশ সুরাই আসিন তুলে দেখুন এই হাত পা সব কিন্তু আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যদি হাত দিয়ে আমরা অন্যায় করে থাকি এই পা দিয়ে ভুল পথে চলে থাকি তো এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তখন হয়তো জিজ্ঞাসা করবে যে তুমি কি করে কথা বলছো হাতের কাছে মানুষ জিজ্ঞাসা করবে তুমি হাত দিয়ে কী করে কথা বলছো পার্কে যে তুমি কি করে কথা বলছো তখন এই হাত পা বলবে আল্লাহ আমাদের আমাকে আজ কথা বলার ক্ষমতা দিয়েছে যে আল্লাহ সকলকে কথা বলার শক্তি দিয়েছে আল্লাহ আন্তা আমল্লা শাহীন তো মনে রাখবেন তো এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি করে নিজের নাসকে হারাম দেখা থেকে হারাম শোনা থেকে হারাম বলা থেকে কন্ট্রোল করতে পারবো এর জন্যে প্র্যাকটিক্যাল নিজের নাসকে তৈরি করতে হবে প্রস্তুত করতে হবে ইন্নু রাহমা রি সুরাই ইউসুফ ইউসুফ নবী বলেছিলেন ইন্সু এই সবসময় মানুষকে ভুলের দিকে অন্যের দিকে পাপের দিকে জঘন্যতার দিকে আমন্ত্রণ জানাচ্ছে যার মধ্যে দুনিয়ার লজ্জা দুনিয়ার মজা আছে লজ্জাতে আছে তার দিকে আমন্ত্রণ জানাচ্ছে ইন্নান বিশ্বু খারাপের দিকে আমন্ত্রণ রক্ষা পায় যদি আল্লাহর রহম হয় তো আল্লাহর রহম যদি হয় তাহলে আমরা বাঁচতে পারবো আর আল্লাহর রহম যদি না হয় আমরা বাঁচতে পারবো না আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমরা বাঁচতে পারবো আর আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আমরা বাঁচতে পারবো না এবারে কথা হচ্ছে কি করে নিজের নফসকে তৈয়ারে করব কারণ আমাদের প্রতি মানুষের মধ্যে দুটি নফস সৃষ্টি করেছেন আল্লাহ নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে আম্মারা মানুষকে সব সময় ভুল পথের দিকে আমন্ত্রণ জানায় আর নফসে লাওয়ামা মানুষকে ভুল পথ থেকে বাধা সৃষ্টি করে মানা করে মনে রাখবে যখন কোনো মানুষ কোনো অন্যায় করতে যায় তার নফসে আম্মারা যখন তাকে ভুল পথের দিকে নিয়ে যায় বা ডাকে সঙ্গে সঙ্গে নফসে লাওয়ামা এই জন্য আল্লাহ কোরআনে বলেছো ভাজাই না হন্যাস দেয় দুটো রাস্তা আমি দেখিয়েছি ভুল এবং সঠিক সঠিক পথে চলে শুকুর আদা করো আর ভুল পথে চলে কুফুর আদা কুফুর করো গেলে মানে তুমি কুফর করছো আল্লাহর হুকুমকে অমান্য করছো কেন আল্লাহ তোমার মধ্যে একটা নাচ সৃষ্টি করে রেখেছে সঙ্গে সঙ্গে সে সমাকে সজাগ করে দেয় যে তুমি ভুল পথে যেও না শেখ সাহির এটা করো না এটা আল্লাহ পছন্দ করেন এটা আল্লাহ মানা করেছে এটা করলে কিন্তু তুমি সাজা পাবে পাপি হবে তো এই যে নাসেল লৌয়া মা এটা যদি জিতে যায় মানুষ তখন ভুল থেকে বিরত থাকে আর নাফসে আম্মারা যদি নাফসে লওয়ামার উপরে হাবি হয়ে যায় মানুষ কখন মানে নাফসে আম্মারা নাফসে লওয়ামার উপরে হাবি হয়ে যায় প্রভাবিত হয়ে যায় যখন মানুষ নাজিস খায় হারাম খায় অপবিত্র খায় গরহালাল খায় আর নাপাক থাকে অপবিত্র অবস্থায় থাকে তখন শয়তান তার উপরে বিরাজমান হয়ে যায় নফসে আম্মারা মজবুত হয়ে যায় আর নফসে লৌ লৌয়ামা দুর্বল হয়ে যায় নফসে দুর্বল হয়ে গেলে তখন সে নফসে লৌয়ামাকে পায়ের তলায় রেখে ভুলপথের উপরে চলে যায় নফসে লৌয়ামা কি করে মজবুত হবে পবিত্রতার মাধ্যমে হালাল পানাহারের মাধ্যমে সবসময় গুনা থেকে বিরত থাকতে হবে যত আমরা নেজাসার থেকে দূরে থাকবো অবৈধ বা হারাম জিনিস থেকে দূরে থাকব যত মানে পবিত্রতা অর্জন করব যত হালাল পানাহার করব যত আল্লাহর জিকির করব আল্লাহ রসুলের কথা মেনে চলবো তত আমাদের নফসে ল মজবুত হবে আর যখন নফসে লৌমা মজবুত হবে নফসে আমার কোনো কথা শুনবে না কোনো কথা শুনবো না খারাপ পথের দিকে আমন্ত্রণ জানাবে আমরা যাব না তো এইভাবে আমাদের নিজের নফসে লৌয়ামাকে মজবুত করতে হবে তখন আমরা এই কুদৃষ্টি ভুল দৃষ্টি হারাম দেখা থেকে বিরত থাকতে পারবো নবী করিম ইসলাম পরিষ্কার বলেছেন এদা কাবিল তুমু সিত্তা আলমিল্লাকুমুল জান্না আমার যদি ছয়টি জিনিস মেনে নাও আমি তোমাদের জান্নাতের জামিন হচ্ছে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এদা হদ্দিস তুম ফালা তাক কথা বলবে মিথ্যা বলবে না ঝুট বলবে না ওয়েদা ওদে তুমুল আমানা ফালা তা খুনো যদি কেউ তোমাদের কাছে আমানা থাকে আমানাতে খেয়ানত করো না ওয়েদা ওয়াক তুম ফালা তুখলেফু যদি কারোর সঙ্গে অঙ্গীকার করো ওয়াদা করো তো তার মোখালেফাত করো না অঙ্গীকারকে ভঙ্গ করো না ওয়াদা পুরো পুরো করো আর হাফেদ আলা ফুরুজ একুম নিজের লজ্জাস্তানের হেফাজত করো গজু আফসারাকুম আকুম দেখা থেকে নিজের নজরকে বাঁচাও ওই হাদিসের মধ্যে ছয়টি জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে গজু আফসার আনিল মাহারিম যে সমস্ত জিনিস দেখা হারাম সেখান থেকে নিজের নজরকে বাঁচা বাঁচাও কুফ আইদিকুম আনিল মাদালিম আর নিজেদের হাতকে জুলুম করা থেকে বাঁচাও হাত দিয়ে কারোর উপরে জুলুম করো না অত্যাচার করো না আমার এই ছয়টি কথা যদি তোমরা মেনে নাও এর উপরে আমাল করো তো আমি তোমাদের জান্নাতের জামিন হচ্ছি তোমাদেরকে জান্নাত নিয়ে যাব। তো আমার প্রিয় ভাই বোন আশা করি বুঝতে পেরেছেন যে আমাদেরকে কীভাবে নিজের নফসকে কন্ট্রোল করতে হবে হালাল পানাহারামের মাধ্যমে পবিত্রতার মাধ্যমে স্পিরিচুয়াল পাওয়ার পাওয়ার রুহানি শক্তিকে বৃদ্ধি করতে হবে যখন রুহানি পাওয়ার বেড়ে যাবে স্পিরিচুয়াল পাওয়ার ইম্প্রুভমেন্ট যত হবে তত আমরা গুনা থেকে দূরে থাকবো নেজাসাত থেকে দূরে থাকবো হারাম থেকে দূরে থাকবো আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আল্লাহর কাছে নেক তৌফিক কামনা করতে হবে পবিত্রতার মাধ্যমে নাসের পবিত্রতার মাধ্যমে আল্লাহর কাছে যদি আমরা মদত চাই ইনতানসুরুল্লাহ ইনসুর হুকুম ইসব বিদ যদি তোমরা আল্লাহর মাদত করো আল্লাহ তোমাদের মাদত করবে তোমাদের পাকে মজবুত করে দেবে তখন তোমরা ভুল পথের দিকে যাবে না তো আল্লাহর আমরা কি করে মাদত করব আল্লাহর হুকুমকে মেনে আল্লাহর হুকুমকে ফলো করে যদি আমরা আল্লাহর হুকুমকে মেনে চলি ফলো করি তার মানে আমরা এই নেকিতে আল্লাহর মাদত করছি আল্লাহর হুকুমকে দুনিয়ায় স্থাপন করার জন্যে আল্লাহর নেকিতে আমরা সহযোগিতা করছি তো আল্লাহর নেকিতে যখন আমরা সহযোগিতা করব আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন বলছেন ওয়াদা করছেন আমাদের পাকে মজবুত করে দেখেন দেবেন তখন আমরা ভুল পথের দিকে যাব না আশা করি আমার প্রিয় ভাই বোন যেই প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন নাম মায়েরামকে দেখা থেকে আপ্রান্ত দূরে থাকার চেষ্টা করা আমাদের কর্তব্য আর লিখিত চিঠি পড়ি আসসালামু আলাইকুম জনাব মৌলানা সাবেরজা সাহেব আমি নদীয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি মালানা সাহেব আমার দুটি প্রশ্ন ছিল আমার প্রথম প্রশ্ন হলো বিনা অজুতে তাসবিহে জাহারা সালামুল্লাহ আলহা পাঠ করা যাবে আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো বিনা অজুতে মরহমদের জন্যে একশো বার তসবিহাতে আর বা পাঠ করে হাদিয়া করা যাবে কি না আপনি একটু বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবারকাত আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব বিনা অজুতে তসবি পড়া যাবে বা তসবিহাতে আর বা পড়া যাবে তবে অজু করে পড়লে অতি উত্তম অজু করে পড়লে তার স্বভাবটা বেশি মনে করুন আপনি রাস্তায় যাচ্ছেন হঠাৎ অজু নষ্ট হয়ে গেছে কিন্তু ওখানে অজুর কোনো রাস্তা নেই অজু করার কোনো পানির ব্যবস্থা নেই সেক্ষেত্রে আপনি তসবি পড়ছিলেন কন্টিনিউ রাখুন যে কোনো অবস্থায় আপনি তসবি পড়তে পারবেন সলওয়াত পড়তে পারবেন জিকির পড়তে পারবেন তবে এগুলো পবিত্র অবস্থায় হলে অতি উত্তম তবে বলা হয়েছে যদি কেউ অজু নষ্ট হয়ে যায় তো সেও তসবি পড়তে পারবে কোনো অসুবিধে নেই হ্যাঁ বিনা অজুতে কোথাও লেখা জিনিসকে মানে কোরআনের আয়াতকে বা হাদিসকে বা আহলেবায়তের কালামকে বা আহলেবের নামকে নবীদের নামকে ছুতে মানা করা হয়েছে বিনা অজুতে কিন্তু মুখ দিয়ে বলতে কোনো অসুবিধে নেই সুরার সুরা পড়া যাবে কোরআনের আয়াত পড়া যাবে নবীর হাদিস পড়া যাবে বিনা অজুতে সলোয়াত পড়া যাবে মানে দরুদ শরীফ পড়া যাবে কোনো বীরত কোনো জিকির পড়া যাবে কোনো অসুবিধা নেই পড়তে পারেন তবে যেটা বারবার বলছি খেয়াল রাখবেন অজুতে বা পবিত্র অবস্থায় পড়লে তার স্বভাবও বেশি তার প্রভাবও সুন্দর পড়বে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবার একটা অডিও আলাইকুম ভাই আপনি কেমন আছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার একটা প্রশ্ন ছিল যে খাকে সিফা কখন কিভাবে কেমন করে খাবো খুব অসুস্থ হলে বা সুগারের রুগীদের বা আমারও কিছু শরীর খারাপ তা আমি কখন কিভাবে কি পদ্ধতিতে খাবো এই নিয়মটা যদি একটু বলে দিতেন খুব উপকৃত হতাম আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের টিচার আপনি আপনার সমস্ত শিক্ষায় আমাদের মাথার উপর আল্লাহ আপনার সমস্ত দূর করুক এই প্রশ্নের উত্তরটুকু আপনি শুধু দেবেন আপনাকে জানাই সুন্দর প্রশ্ন রেখেছেন এমাম হোসেন ইসলামকে যে তিনটি বিশেষ ফজিলাত দান করা হয়েছে আল্লাহর তরফ থেকে তার মধ্যে একটা হচ্ছে আ শেফা ফিতর বাতে ইমাম হোসেন আলাহি মাটিতে কারবালার মাটিতে যে মাটিতে এমাম হোসেন আলাহি সালাম দাফন হয়ে আছেন ওই মাটিতে আল্লাহ সেফা রেখেছেন বড় থেকে বড় মারাত্মক রোগ যার কোনো চিকিৎসা খুঁজে পায় না মানুষ বড় থেকে বড় বড় রোগ যার কোনো উপায় পায় না মানুষ ডাক্তার নিরুপায় বলেছে তারপরে খাকে শেফা সামান্য গ্রহণ করে খেয়ে বা পানির সঙ্গে মিক্স করে পান করে শেফা পেয়েছে অনেক ঘটনা আছে এখন আমি ঘটনা শোনাতে চাই না শুধু আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই যদি কোনো রোগের জন্যে কেউ খাকে শেফা খেতে বা পান করতে চায় পানের সঙ্গে মিক্স করে তো সামান্য মাটি কিন্তু খাওয়া শরিয়াতে হারাম শুধু খাকে শেফা ছাড়া অন্য কোনো মাটি খাওয়াকে জায়াজ করা হয়নি আর খাকে শেফাও সামান্য এক চুটকি অল্প এই হবে যে আল্লাহ এই মাটিতে আপনি শেফা রেখেছেন তো আমাকে শেফা দান করুন আর ওই খাকে শেফা পান করার সময় বা খাওয়ার সময় এই দুয়াটি পড়তে বলা হয়েছে আল্লাহম্মা বিহাক হা দে তোরবা ও বিহাককে মানে হাল্লা বেহা ওয়া সওয়া ফিহা ও বিহাককে جده وابيه وامه واخيه والائمه من ولده وبنيه وبحق الملائكه الحافين به الا جعلتها شفاء من كل داء وبراء من كل مرض وبراء من كل مرض ومن كل افه وحردا مما اخاف وأحضر بسم الله وبالله بسم الله اللهم اجعله رزقا واسعا وعلما نافعا وشفاء من كل داء ওয়া মিন কুল্লে দা ইন ওয়া সুকিন ইন্না কালাকল কাদির এরপরে সাতবার কাদের সুরায় কাদের পড়ে বিসমিল্লাহ রহমান বলে ওই সামান্য মাটি জিবের ওপরে দিন আর পানির সঙ্গে ওটা পান করে নিন কি পানিতে ঘুলে পানিতে এই দোয়াটা পড়ে পান করে নিন ইনশাল্লাহ যেটা আমরা প্র্যাকটিক্যাল জীবনে দেখেছি বাস্তবে দেখেছি ওই মাটি ওই খাকে শেফা আপনাকে আপনার মারাত্মক রোগ থেকে কত শীঘ্র মুক্ত করে দেবে কত শীঘ্র আপনি সেফা পেয়ে যাবেন আপনি হয়তো ভাবতেও পারেন না আশা করি আল্লাহ রবুল আলমিন যে খাকে আমাদের জন্য শেফা রেখেছেন যে জমিনকে জান্নাতের অংশ বলা হয়েছে ইন্না কারবালা আবালা মিনাল জান্না আমরা যেন সেই জান্নাতের জমিনের জিয়ারত করতে পারি কারবালায় গিয়ে এমাম হোসেন আলাহিসের জিয়ারত করতে পারি আর ওই পবিত্র মাটি বা ওই খাক থেকে শেফা অর্জন করতে পারি এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম ওয়রু দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকত